ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন সফটওয়্যার পিএসপাইস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের পিএসপাইস শুরু করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে সিমুলেশন। সাধারণত ইউটিউবে বিভিন্ন ধরনের সার্কিট রিলেটেড সফটওয়্যার, বিভিন্ন সিমুলেশন সফটওয়্যারের ক্ষেত্রে পিএসপাইস সবচেয়ে বেশি ইউজেবল, এবং যেসব ইউটিউব ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেসব ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে সাধারণত প্রত্যেকটি স্পেসিফিক একটি সলিউশন, স্পেসিফিক সার্কিট ডিজাইন এর জন্য একটি সলিউশন বের করছে। তো আমি এর থেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই যে আসলে প্রত্যেকটা এই কোর্সের ক্ষেত্রে, পিএসপাইস কোর্সের ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তার বেসিক ধারণাটুকু পেতে পারে, এ কারণেই আমার টিউটোরিয়ালটি করা, যাতে করে এই টিউটোরিয়ালের মাধ্যমে স্টুডেন্ট সুন্দরভাবে পিএসপাইসের বিভিন্ন বিষয়গুলো, বেসিকগুলো ভালোভাবে জানতে পারে, যাতে সে পরবর্তীতে নিজেই পিএসপাইসে ইমপ্লিমেন্ট করতে পারে। তো সে কারণে আমাদের শুরু থেকেই শুরু করা উচিত। তো পিএসপাইসের শুরুতেই আমাদের জানা উচিত যে অ্যাকচুয়ালি সিমুলেশন সফটওয়্যারটি কি, সিমুলেশন বিষয়টা কি। শুরু করি যে ইন্ট্রোডাকশন টু সিমুলেশন ল্যাঙ্গুয়েজ। সিমুলেশন বিষয়টা হচ্ছে যে আমাদের একটি সিস্টেমটা কীভাবে বিল্ড আপ হলো এবং সিস্টেমটার অপারেশনটা কীভাবে তৈরি হলো তার একটা বেসিক মডেল রিপ্রেজেন্টেশন। সো এখান থেকে আমরা জানতে পারি যে সিমুলেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি একটি সিস্টেম এমনভাবে অপারেট করব যেখানে ওই সিস্টেমটা তৈরি করতে পারবো এবং আমরা জানবো যে হাউ টু অপারেট দিস অ্যান্ড হাউ টু ম্যানিপুলেট দিস। তো সেক্ষেত্রে আমরা মডেলটি তৈরি করলাম, মডেলটি তৈরি করে হাউ টু অপারেট দিস সেটা জানছি এবং হাউ টু ম্যানিপুলেট সেটাও জানছি হচ্ছে এই সিমুলেশন ল্যাঙ্গুয়েজ অথবা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে। তৃতীয়ত, যে আমরা প্রত্যেকটা অপারেশন, প্রত্যেকটা মডেলের অপারেশন সেটা স্টাডি করতে পারছি এবং তার প্রপার্টিসগুলো কীরকম হবে সেই প্রপার্টিসগুলো খুব সুন্দরভাবে আমরা জানতে পারছি সিমুলেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো বিভিন্ন ধরনের সিমুলেশন ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ফোরট্রান, প্যাসকেল, C++, এসব হচ্ছে এক ধরনের সিমুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইনের জন্য আমাদের পিএসপাইস সফটওয়্যারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাছাড়াও পাশাপাশি ম্যাটল্যাব রয়েছে, সিমুলিঙ্ক রয়েছে। ম্যাটল্যাবটা হচ্ছে খুব একটি প্রচলিত একটি সফটওয়্যার, ম্যাটল্যাব। ম্যাটল্যাব সাধারণত ইউজ করা হয় ম্যাথমেটিক্যাল প্রবলেম, একটি সার্কিটের সলিউশন ম্যাথমেটিক্যালি কীরকম হতে পারে তার একটি ভার্চুয়াল ইমপ্লিমেন্ট হচ্ছে ম্যাটল্যাব। ভার্চুয়াল ইমপ্লিমেন্টের জন্য ম্যাটল্যাব ইউজ করা হয়। আর পিএসপাইস হচ্ছে একটি সার্কিটের ভার্চুয়াল সলিউশনের জন্য একদম পুরোপুরি একটি সার্কিট কীভাবে আপনি ম্যানিপুলেট করতে পারবেন, অপারেট করতে পারবেন সে তার জন্য পিএসপাইস ইউজ করা হয়। তো পিএসপাইসকে আমরা বলতে পারি এক ধরনের সিমুলেশন সফটওয়্যার। তো আমার এই ফুল কোর্স, এই ফুল পিএসপাইস টিউটোরিয়ালের উপর আপনি কীভাবে অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা জানা জরুরি। তো এক্ষেত্রে আমার পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসবে সেই টিউটোরিয়ালগুলো কীভাবে আপনাদের গুরুত্ব বহন করছে সেটা জানা যাবে। তো আমরা অ্যাডভান্টেজটা দেখে নিই। আমার এই কোর্সের মাধ্যমে আপনি পিএসপাইসের বেসিক নলেজ সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট কম্পোনেন্টসগুলো পিএসপাইসে কীভাবে ইউজ করতে হয় এবং কো পার্টসের নামগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করব সে সম্পর্কে একটা বেসিক নলেজ আসবে আপনার। তারপরে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সার্কিট সিমুলেশন করব, যাতে আপনার বিভিন্ন ধরনের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ভালোভাবে প্রকাশ পায়। তৃতীয়ত, আমরা ডিসি লেভেল পারফর্ম করবো, বিভিন্ন ডিসি বায়াস পয়েন্ট, ডিসি ভোল্টেজ, কারেন্ট, একটি সার্কিট কীভাবে সিমুলেট করতে হয় সেসব জানতে পারবো। পাশাপাশি একটি এসি সার্কিটের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি রেসপন্স কীরকম হতে পারে সেটাও আমরা জানবো। পরবর্তীতে ক্ষেত্রে আমরা একটি এসি সার্কিটের ট্রানজিয়েন্ট টাইম ডোমেন অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেসব সম্পর্কে জানতে পারবো। ফাইনালি
আমরা বিভিন্ন সার্কিট সলিউশনের মাধ্যমে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বেসিক্স আস্তে আস্তে আমরা বিল্ড আপ করবো। পিএসপাইসের ক্ষেত্রে আমরা প্রথমে জানবি যে হোয়াট ইজ পিএসপাইস, এবং সেক্ষেত্রে আমরা বলতে চাই যে পিএসপাইস হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইনের জন্য খুব কমনলি ইটস ইউজেবল সিমুলেশন সফটওয়্যার পিএসপাইস। তাহলে হোয়াট ইজ পিএসপাইস? পিএসপাইস হচ্ছে পিসি বেস সিমুলেশন প্রোগ্রাম উইথ ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টারফেসেস। সো পিএসপাইস এটা হচ্ছে পিসি বেসড। এ স্পাইস কথাটির অর্থ হচ্ছে সিমুলেশন প্রোগ্রাম উইথ ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টারফেসেস। কথাটির মাধ্যমেই আমরা পুরোপুরি পরিষ্কার হতে পারছি যে আসলে পিএসপাইস সফটওয়্যারটি এটি ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইনের ক্ষেত্রে এবং এর ইমপ্লিমেন্ট কীভাবে হয় সেই ইমপ্লিমেন্টগুলো দেখতে পারি। অ্যাকচুয়ালি পিএসপাইসের ক্ষেত্রে আমরা এটি সাধারণত ডেভেলপড হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1970। আর এই পিএসপাইসের মাধ্যমে আমি আগেই বলেছি যে তাড়াতাড়ি ভার্চুয়ালি একটি সার্কিট ডিজাইন করতে পারবেন। সাধারণত বেসিক্যালি আমরা যদি সার্কিট ডিজাইন সরাসরি ইমপ্লিমেন্ট করি সে সার্কিটে ভুল হতে পারে এবং সে কারণে আপনার পুরো সার্কিটই নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি পিএসপাইস ইউজ করে সেই সার্কিটটি সুন্দরভাবে ডিজাইন করলেন এবং এর অপারেশন কী কী হতে পারে এবং ম্যানিপুলেট করলেন এবং বিভিন্ন পাসিং পয়েন্ট, ভোল্টেজ, কারেন্ট এসব মেজারমেন্ট করে দেখলেন যে আপনার সার্কিটটি সম্পূর্ণ সঠিক এবং সেই সার্কিট অনুযায়ী আপনার বেসিক ধারণা আসলো এবং সেই ধারণা থেকে আপনি সুন্দরভাবে রিয়েল অ্যানালাইসিস করতে পারবেন সার্কিট ডিজাইনিংয়ের মাধ্যমে। তো সেক্ষেত্রে পিএসপাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত পিএসপাইস ভিডিও টিউটোরিয়ালে প্রথমেই যে হাউ টু ইনস্টল পিএসপাইস, হাউ টু ইনস্টল পিএসপাইস এসব প্রথমে আসে। তো পিএসপাইস ইনস্টল করা একটি আহামরি কিছু না, সাধারণ একটি সফটওয়্যার ইনস্টলের মতোই একটি পিএসপাইস ইনস্টল দেওয়া যায়। তো পিএসপাইস ইনস্টলেশন সাধারণ একটি ইজি একটি প্রসেস, এর কারণে আমি সেটি দেখালাম না। তো সেক্ষেত্রে আপনি ধরে নিলাম যে আপনি পিএসপাইস ইনস্টল করে ফেলেছেন এবং তাহলে সেক্ষেত্রে এরকম একটি পিএসপাইসের যতগুলো ভার্সন রয়েছে সেই ভার্সনগুলো আপনার কাছে সামনাসামনি আসছে ধরে নিলাম। তো আমরা সাধারণত ক্যাপচার স্টুডেন্ট ইউজ করব এবং পিএসপাইস অ্যাড স্টুডেন্ট ইউজ করব এবং সেক্ষেত্রে আমরা পিএসপাইস অ্যাড স্টুডেন্ট অ্যান্ড ক্যাপচার স্টুডেন্ট যদি আমরা একটু বর্ণনা করতে চাই, এটা হচ্ছে পিএসপাইস অ্যাড স্টুডেন্টের। এর মাধ্যমে উইদাউট এনি সার্কিট ডিজাইনের মাধ্যমে আপনি এটা ভার্চুয়ালি বিভিন্ন ধরনের মান বসিয়ে একটি সার্কিট ডিজাইন করতে পারবেন। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, ডিসি অ্যানালাইসিস, এসি অ্যানালাইসিস, ট্রানজিয়েন্ট পিরিয়ড সব কিছুই আপনি জাস্ট মান ক্যালকুলেশন করে ডিজাইনিংয়ের জন্য পিএসপাইস অ্যাড স্টুডেন্ট ইউজ করা হয়। আর পাশাপাশি ক্যাপচার স্টুডেন্ট ইউজ করা হয় সার্কিট সিমুলেশন জন্য। সার্কিট পুরোপুরি ডিজাইন করে তাকে হাউ টু অপারেট দিস অ্যান্ড হাউ টু ম্যানিপুলেট দিস, হাউ টু ডিটারমাইন ডিফারেন্ট কারেন্ট, ডিফারেন্ট টাইপস অফ ডিটারমিনেশন প্রসেস, কারেন্টস, ভোল্টেজ মেজারমেন্ট এসব মেজার করতে পারবেন। সেক্ষেত্রে পিএসপাইস ক্যাপচার ইউজ করা হয়, যেটা ওয়ার্কেড ক্যাপচার হিসাবে ইউজেবল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই বেসিক সার্কিট ডিজাইন কীভাবে পিএসপাইস ক্যাপচার স্টুডেন্ট এবং পিএসপাইস অ্যাড স্টুডেন্টে করতে হয় সেসব দেখব এবং আরেকটু কঠিন সার্কিট ডিজাইন আমরা পিএসপাইস অ্যাড স্টুডেন্টে এবং পিএসপাইস ক্যাপচার স্টুডেন্টে করব। সো পরবর্তী টিউটোরিয়াল আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম টিউটোরিয়ালটি।